আসসালামু আলাইকুম, তুফা জল এন্টারপ্রাইজের নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসছে। সবাই অবশ্যই আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকে দেখাবো আমরা এই কাঠের পেটিতে একটা সোলারের সামার্সিবল নিয়ে আসছি, সেই সামার্সিবলটা খুলবো এবং এই কার্টনের ভিতরে কোন সামার্সিবলটা আছে সেটা দেখাবো এবং সেটার বিস্তারিত কথা বলবো। আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের লোকেশন হলো মেসেজ তুফা জল এন্টারপ্রাইজ, 99 নবাবপুর, ঢাকা 1100। আমাদের কাছে সব ধরনের সোলারের মোটরগুলো পেয়ে যাবেন, যেমন সামার্সিবল আছে, ইরিগেশন আছে, এই ধরনের মোটরগুলো পাওয়া যাবেন, বা চাপকল থেকে পানি দেওয়ার জন্য মোটর আছে এবং এগ্রিকালচার প্রোডাক্ট অনেকই আছে। আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর অথবা যারা সরাসরি আছেন তারা দেখবেন। এই মিটারের সাথে এই যে এরকম একটা 3 ইঞ্চি কনভার্ট দেওয়া আছে, আমরা কার্টন খোলার পরে পেয়ে গেছি এরকম একটা কনভার্ট এবং এরকম একটা টুলবক্সের সেটিং, এবং এটার ভিতরে আছে হলো কন্ট্রোলার। এই যে দেখেন, এটা হলো কন্ট্রোলার। এই পাম্পটা এখন আমরা বাইর করবো, বাইর করে এটার বিস্তারিত আলাপ করবো। যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মেসেজ তোমার চলে এন্টারপ্রাইজ, 99 ঢাকা 1100। এই পাম্পটা কতটুকু করছে সেটা দেখাবো। এই পাম্পটা হলো AC DC, 3 ইঞ্চি ডেলিভারি, 3 ইঞ্চি ডেলিভারি, 4 ইঞ্চি বোরিংয়ের জন্য এই পাম্পটা। এই পাম্পটা চালাইতে আপনার খরচ হবে প্রায় 550 ওয়াটের, 8টা প্যানেল খরচ হবে। এবং এই পাম্পটা অনেক বড় একটা পাম্প, 3 ইঞ্চি ডেলিভারি, পার ঘন্টায় পানি দিবে হলে 41,000 লিটার, অর্থাৎ আপনার পানির বন্যা বসাই দিবে, এত পানি আসবে। এখন এটার সাথে আমরা এই কন্ট্রোলারটা ফ্রি দিয়ে দিচ্ছি, চাইলে আপনি সোলারে চালাইতে পারবেন এবং চাইলে কারেন্টও চালাইতে পারবেন এই কন্ট্রোলারটা। এই কন্ট্রোলারটা খুলে দেখাবো এই কন্ট্রোলারটার ভিতরে কী আছে। কন্ট্রোলারটা 4টা নাট দিয়ে আটকানো থাকে। এই কন্ট্রোলার সাথে দেখেন, এই কন্ট্রোলার সাথে সব বড় বড় আপনার সার্কিটগুলো অনেক হেভি সার্কিট দেওয়া আছে। এখানে AC DC লাইন কীভাবে দিতে হবে সেটা এখানে লেখা আছে এবং এই কন্ট্রোলারটা আমরা সাথে দিয়ে দিচ্ছি। যারা নেবেন অবশ্যই কন্ট্রোলার সম্বন্ধে বুঝে নেবেন, অথবা যদি না বুঝতে পারেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা বুঝিয়ে দেবো এই কন্ট্রোলারটা। এদিক দিয়ে আপনার লাইন দেওয়ার জন্য আউটপুটের চিহ্নগুলো দেওয়া আছে, আর সবচেয়ে বড় হলো এই কন্ট্রোলারটা যদি আপনার গরম হয়ে যায় সেটা ঠান্ডা করার জন্য একটা কুলিং, সুন্দর একটা কুলিং পাখা দেওয়া আছে। এই দেখেন, খুব সুন্দর একটা কুলিং পাখা দেওয়া আছে, খুব স্মুথলি চলবে। যারা নিতে ইচ্ছুক আমাদের পেজের সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে বলা বিস্তারিত জানার জন্য সবাই।